হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই অস্থির টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোর থানার সাইকোলা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটু ব্যতিক্রম ঘর রয়েছে কবুতরের। দেখুন, মাপে কিন্তু অনেক বড় আর একটু স্টাইলিশ। ভিতরে দেখুন মোটা আকারের বোর্ড ব্যবহার করা হয়েছে। আমরা সচরাচর ফার্নিচার তৈরি করার জন্য যেসব বোর্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো আর একটু কিন্তু অন্যরকম। দেখুন, নিচে বাঁশ ব্যবহার করা হয়েছে এবং অনেক মজবুত। আর এখানে কিন্তু মূলত রেসার কবুতরগুলো পালন করা হচ্ছে। এখান দিয়ে ল্যান্ডিং এবং আউট হওয়ার জন্য একটা সুন্দর ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। দেখুন তো দর্শক, চলুন এখন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো। তিনি কতদিন আগে শুরু করেছেন তার এই খামারটি, বর্তমানে তার এখানে কত জোড়া কবুতর রয়েছে এবং তিনি কেমন লাভবান হচ্ছেন। তো দর্শক, চলুন বাকি কথা আমরা খামারি মুখেই শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে মুকুল ক্রুশ, আমার সাথে রয়েছে অস্থির টিম, ক্যামেরার পিছনে রয়েছে তারেক ইসলাম। আমরা একটু আপনার কবুতর নিয়ে একটু কথা বলবো। আপনার যে কবুতর খামারটা দেখতে পাচ্ছি দুটা ভাগ করেছেন আপনি, অর্ধেক ওই পাশে ফেন্সি কবুতর আর এই পাশে পালন করতেছেন রেসার কবুতরগুলো। এখানে কিন্তু ঘরটা অনেক সুন্দর ডিজাইন করা। একটু নতুন যারা শুরু করবে, নতুন যারা খামারি রয়েছে তাদের জন্য একটু হেল্প হয়, তারা যেন এই প্রতিবেদনের মাধ্যমে নতুন কিছু জানতে পারে বা কবুতর সম্পর্কে অজানা তথ্যগুলো পায়, এটাই আমাদের আসল উদ্দেশ্য। তো প্রথমে আপনার নাম এবং বর্তমানে আপনি কোনো পেশার সাথে জড়িত কিনা এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি মোহাম্মদ জুলহাসউদ্দিন, আমার পেশা সার ও কীটনাশকের ব্যবসা। আচ্ছা, তা আপনি সার ও কীটনাশকের ব্যবসার পাশাপাশি এই কবুতরটা পালন করতেছেন। তো ব্যবসা করতে করতে হঠাৎ এই কবুতর পালনের আইডিয়া আসলো কেন মাথায়? এই আজ থেকে প্রায় 4 বছর আগে আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল। মানে হঠাৎ করে ইউটিউব চ্যানেল থেকে দেখি যে এই প্রতিবেদন থেকে অনেক কবুতর ফেন্সি, আমি এগুলো কবুতর জীবনে দেখিনি। তো হঠাৎ করে স্বাদ জাগলো, তা আমি ওখান থেকে মাত্র 1-2 জোড়া কবুতর সংগ্রহ করলাম। করার পরে এই আল্লাহ দিলি পরে এখন বর্তমানে প্রায় 40 জোড়া কবুতর হয়ে গেছে। এখন বর্তমানে ফেন্সি আছে প্রায় 20 জোড়ার মতন এবং রেসার আছে 20 জোড়া, প্রায় 40 জোড়া। আর রেসারগুলো আমার কালেকশন করা অনেক বড় বড় ক্লাব থেকে, যেটা ঢাকা ক্লাব থেকে কালেকশন করা আছে, তারপরে গোপালগঞ্জ ক্লাব থেকে কালেকশন করা আছে, তারপরে NBRPFC ক্লাব থেকে কালেকশন করা আছে, PRPFC ক্লাব থেকে কালেকশন করা আছে। আল্লাহ দিলে মোটামুটি সবগুলো রেজাল্ট করা কবুতর। আচ্ছা, এখন মার্শাল্লাহ আমি ওর সামনে রেস করলাম ঢাকা ধামরাই থেকে, আমি যে কবুতরগুলো ছাড়ছি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট। আমার একটা প্রথম হয়েছে আর একটা 5 নম্বর হয়েছে আর কি। তাহলে তো আপনার কবুতর ভালো কন্ডিশনে আছে, কিছু রেস খেলাইছেন। তো বাহিরে আমরা কিছু দেশি কবুতরের খোপও দেখতে পাচ্ছি, দেশি কবুতরও কি পালন করেন? দেশি বলতে কি গিরিবাজ আছে আর কি, গিরিবাজ ওগুলো সবগুলো গিরিবাজ আছে। কত জোড়ার মতো আছে গিরিবাজ? গিরিবাজ ওগুলো আলাদা আইটেম, তো ফেন্সি আছে 40 জোড়া হবে আর গিরিবাজ আছে 30 জোড়ার মতন, এটা আলাদা সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সব মিলে অনেক কবুতর। আপনার কত জোড়ার মতো হবে সব মিলে? সব জাতের আছে প্রায় 20 জাতের কবুতর হবে। 20 জাতে কত জোড়ার মতো হবে সব মিলে? সব দিয়ে 70 জোড়া হবে। তাহলে তো আপনার এখানে অনেক কবুতর, কিন্তু সবগুলো আলাদা আলাদা করে রেখেছেন। আলাদা আলাদা পার্ট করা আছে, যেগুলো রেসার এক সাইড, ফেন্সি এক সাইড, গিরিবাজ এক সাইড। আচ্ছা, দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসার সাইডে আমরা রয়েছি, ওই পাশে কিন্তু ফেন্সিও আপনারা দেখতে পাচ্ছেন, আর বাহিরে কিন্তু গিরিবাজের একদম আলাদা করে দেওয়া হয়েছে যেন এগুলোর সাথে না মিশে, বা প্রত্যেকটা জাত কিন্তু আলাদা। তো এবার একটু আমাদের বলুন যে দেশি কবুতর তো কম খরচে শুরু করা যায়, আপনি দেশি কবুতরটা বেছে নেন নাই, এইসব বিদেশি জাতের কবুতর পালন করতেছেন, তো এগুলো তো একটু ব্যয়বহুল, একটু খরচ বেশি, অসুখ বিসুখ বেশি হয়, তো এটা বেছে নিলেন কেন আর দেশি কবুতরটা কেন পালন করেন না? আমাদের এদিকে এখন বর্তমানে যে খাবারের দাম, 1 কেজি খাবারে প্রায় 50-60 টাকা খরচ হয়, এখান থেকে দেশি কবুতর বাচ্চা হাইস্ট গেলে 200 টাকা। আর আমি এখন বর্তমানে ফেন্সিগুলো বিক্রি করতে 8 থেকে 10 হাজার, 5 হাজার, মানে 1-1টা ক্যাটাগরি, রেসার কবুতর 3 থেকে 5 হাজার টাকা। তাহলে আমি 1 জোড়া কবুতর বিক্রি করলে আমার সারা মাসের খাবার হয়ে যায় এবং বাদ বাকি যে টাকা ইনকাম হয় ওগুলো দিয়ে আমার অনেকটা সংসার বাদ বাকি অনেকটা চলে যায়। তো ইনশাল্লাহ ওইখান থেকে অনেকটা ভালো আছে। আর আগে আমি যে কবুতরগুলো কালেকশন করছিলাম, আর প্রথমে কবুতর কালেকশন করতে হবে ভালো কোয়ালিটি। আচ্ছা, ফেন্সি কবুতর আইটেমে কী কী জাত আছে আর দাম কেমন ওগুলো, রানিং এবং বেবি একটু বলে দেন। আমার কাছে আছে নতুন একটা জাত ব্ল্যাক ফিশ, মেন পিয়ার দাম 40 হাজার টাকা,
বাচ্চা 15,000 টাকা বিক্রি করি। আচ্ছা, আর জার্মান ব্লু বার্লেস আছে, ওটা হলো আপনার মেন পিয়ার 25,000 টাকা, বাচ্চা 7-8,000 টাকা। সেন্ট আছে এক পিয়ার, ওটা মেন পিয়ারের দাম হলো 20,000 টাকা, বাচ্চা 5,000-6,000 টাকা। লাহোরি আছে ব্ল্যাক লাহোরি, 25,000 টাকা মেন পিয়ার, বাচ্চা 5-7,000 টাকা। আর যা আছে মানে কর্মনা আছে, লাক্ষা আছে, আপনার হোমার আছে, তারপরে আরও আইটেম তো আছে অনেকগুলো, তো এরকমভাবে মানে যেগুলো আপনারা ফটো নেবেন ওইগুলো আর বারবার আর কি বলা যাবে। আচ্ছা আচ্ছা, আর এই পাশে যে রেসার কবুতরগুলো দেখতেছি, এগুলো কি সব প্রাপ্তবয়স্ক? এগুলো প্রাপ্তবয়স্ক না, এগুলো আপাতত আমি রেসের জন্য সব আলাদা করা আছে, সামনে আমরা রেসের জন্য আর কি এগুলো দিয়ে খেলবো আর কি, রেসে অংশগ্রহণ করবো। আমি 20 পিস এগুলো আলাদা করা আছে, ইনশাল্লাহ সামনে এগুলো দিয়ে আমি রেস শুরু করবো আর কি। আচ্ছা, এবার একটু রোগবালাই বিষয়ে আলোচনা করি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কবুতর পালনের আগে রোগবালাই সম্পর্কে জানা দরকার। অবশ্যই। তো আপনার এখানে কি কি রোগ আপনি দেখেছেন যেগুলো কমন, যে হয় কবুতরের হলে একটু ক্ষতি হয় বা মারা যায়? বিশেষ করে রানীক্ষেতের রোগটা হলে মারাত্মক, তো রানীক্ষেতের রোগের জন্য আপনি ভ্যাকসিন করানো যায়। আমি 2 মাস পরপর ভ্যাকসিন করি রানীক্ষেতের, সেটা ভ্যাকসিনের নাম সেটা হলো নাম হলো MA5:30। আমি এই ভ্যাকসিনটা করাই, আর হলো মাসিক বলতে কি 1-2 মাস পরপর আপনার কবুতর অসুখ হলেও একটা ডোজ ব্যবহার করার উত্তম, না হলেও একটা মানে ডোজ ব্যবহার করা উত্তম। আর তারপরে আপনার কবুতর রোগের মানে উপর বিশেষ করে আপনার ওই ট্রিটমেন্টটা করাটাই বেশি উত্তম। আচ্ছা, রোগ যেন না হয় তাহলে এর জন্য কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, আপনি কিভাবে পরিচর্যা করেন? আমি পরিচর্যা যাই হোক বেশি করতে পারি, আমি হলো আমার দোকানপাট আমার ব্যবসা আছে, আমার ওয়াইফ যা করার ওই সে নিজেই করে, ঘরে নিয়মিত টিমসেন ব্যবহার হয়, আর আপনার মন করেন যে ঘরটা রুমটা পরিষ্কার করে রাখাটাই হলো মেন, আর মন করেন যে বাইরের মানুষ একটু সেফে আসা লাগে, এগুলো নিয়ন্ত্রণ রাখলে পরেই সব কিছু ওকে। আচ্ছা, তো এখানকার যেই খামারটা দেখতে পাচ্ছি এটা তো একটু আধুনিক, মানে এখানের যে ঘরগুলা, তারপরে এখানের ল্যান্ডিং বা আউট হওয়ার যে ডেসার কবুতরের সিস্টেমটা তৈরি করছেন, এটা কিন্তু আধুনিকই বলা চলে এদের জন্য। তো এগুলা তৈরি করতে কেমন খরচ হয়েছে? এখানে যে ঘর দেখতে পাচ্ছি এটা কি দিয়ে তৈরি, একটু সুন্দর দেখা যাচ্ছে কেন, এটা কেমন খরচ হয়েছে একটু বলো। আমি মিস্ত্রি দিয়ে করে নিছি, এটা হার্ডবোর্ড দিয়ে, পুরোটাই হার্ডবোর্ড আছে। এখানে মিস্ত্রি টিস্ত্রির খরচ দিয়ে প্রায় 7,000 টাকা খরচ হয়েছে। কয়টা খোপ আছে এখানে? এটা 25টা খোপ আছে। হ্যাঁ, আর এই ট্যাবলোডটা বানাতে 3,000 টাকা খরচ হয়েছে, মিস্ত্রি দিয়ে বানানো। এখান দিয়ে বের হবে আর ওই উপার দিয়ে ঢুকবে, মানে বের হলে পরে আবার ঢুকতে পারবে না, ঢুকতে পারলে বের হবে না, ওইটা অটো সিস্টেম, এটার নাম হলো ট্যাবডোর বলে। আর এইটার যে মাপটা, এটা কি শুধু রেসার কবুতরের জন্য স্পেশালি তৈরি করা মাপটা? কত বাই কত মাপ দিবেন? এটা হলো আপনার 16x19। আর ভিতরে যে সাদা কাঠটা দেখতে পাচ্ছি বোর্ড, এটা তো ফার্নিচারের আলমারি টালমারি বানানোর কাজে ব্যবহৃত হয় বা টেবিল টেবিল, তো এগুলো কেমন টাকা খরচ হয়? এগুলো দিবেন কেন? এটা কি টেকসই? আপনার 7,000 টাকা খরচ হবে টোটাল, মানে টোটালি আপনার 7,000 টাকা, মানে এটা ব্যবহার করতে এটা কি বেশি টেকসই? হ্যাঁ, টেকসই বেশি জন্য, আর কাঠও বেশি টেকসই, কিন্তু আপনার তো যে সাইজটা দিচ্ছে আমি 19, এটা তো আপনার কাঠে মাপ মিলবে না, এই জন্য আমি হার্ডবোর্ড সরাসরি হার্ডবোর্ড দিয়ে ব্যবহার করছি। আচ্ছা, তো খাবার যে বিষয়টা আমরা দেখতেছি, অনেক গুরুত্বপূর্ণ খাবার খাওয়াচ্ছেন, পুষ্টিকর খাবার, তাদের শরীর স্বাস্থ্য তো ভালো রাখতে হবে, সাথে গ্রিট খাওয়াচ্ছেন, মানে আপনি কি কি রেখেছেন তালিকায় খাবারের তালিকায়, এটা একটু বলুন। খাবারের তালিকা প্রথম তো গম তো আজ থাকবে, গম, হর, চিনে, মসুর, খেসারি, ডাবরি, ভুট্টা, এইগুলো আর কি মেন খাবার। মোটামুটি 10-12 আইটেম, ছোলা তো দিতেই হবে, ছোলা আছে, 10টা আইটেম হবে আর কি। আর যেটা গিট, গিটের জন্য ওটা আমি বাইরের থেকে কিনি না, ওটা নিজেই আমি বানাই। গিটের অনেকটা মেডিসিন আছে প্রায় 10-12 আইটেমের, ওটা মানে বললাম না আর কি। আর গিট আমি কিনা, গিট খাওয়াইনি, নিজেই মানে তৈরি করি, আল্লাহ দিলি পরে গিট অনেক মান ভালো, এবং আমার থেকে অনেকে গিট কিনে নেয় বাইরে থেকে, যাই 10-5 কেজি আমি যা দিই ওইগুলো আলাদাভাবে আমি মানে সেল করি। আচ্ছা, তো এবার একটু নতুন যারা খামারি তাদের উদ্দেশ্যে একটু বলুন যে শুরু কিভাবে করবে, প্রথমে যে একটা শুরু করার যে একটা প্রস্তুতি সেটা কিভাবে নেবে, কি জাত দিয়ে শুরু করবে প্রথম অবস্থায়? জাতের ভিতর কোনো ভেদাভেদ নাই, কবুতর যারা একবারেই নতুন
তারা দেশি কবুতর যারা পালছে তাহলে ওই বাইরে যেগুলো বিদেশি কবুতর আছে সেগুলো আপনার পালতে পারবে, কিন্তু যারা একবারেই নতুন তাদের জন্য বলবো তারা দেশি কবুতর দিয়ে শুরু করা উচিত। 2-1 বছর পালার পর তাদের অভিজ্ঞতা হলে পরে তাহলে বিদেশি কবুতর পালতে পারবে। আর যারা দেশি কবুতর পালছে তাদের জন্য বলছে রেসার কবুতর অনেক শক্ত কবুতর, সে কবুতরটা মোটামুটি আর মার্কেটে অনেক ভালো দাম আছে। আর তারপরে ফ্যান্সি কবুতরের মধ্যে অনেকগুলো মানে শক্ত কবুতর আছে, নরম কবুতর আছে, এগুলো বাতাস ঠান্ডা নিয়ন্ত্রণে রাখলে পরেই বা আল্লাহ দিলে পরে ওগুলো কোনো রোগ হবে না। আর বিশেষ করে রোগ হওয়ার আমাদের নিজের মধ্যেই কারণে রোগ হয়, আমরা শখের বসে আমরা হাটে যাই একটা কবুতর কিনে নিয়ে আসি, অসুখালো কবুতর কিনে আনার পরে আমার পুরোটা খামারই ধ্বংস হয়ে যাবে। এইটি হলো মাথায় রাখতে হবে আগে, কবুতর হাটে থেকে কিনা যাবে কিন্তু কবুতর কিনে আপনার 1 সপ্তাহ বাইরে রাখতে হবে, ওনাকে পটাশের পানি দিয়ে গোসল দিয়ে ওর পায়খানা টায়খানা সব ওকে করে দেখার পরে গা খামারে ঢোকাইতে হবে, এর আগে ঢোকানো যাবে না। মানে হাত থেকে কিনলেও সাবধান থাকতে হবে, সাবধান না থাকলে পরে কবুতরের খামার আর একবার যদি রোগ যদি আপনার রানী ক্ষেত্রে রোগ ধরে যায় এটা বাঁচানো খুবই কঠিন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদনে সময় দিয়েছেন, নতুন দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান কিছু তথ্য দিয়েছেন এবং আপনার খামার বিষয়ে আমাদের কিছু তথ্য দিয়েছেন। দর্শক, আপনারা শুনলেন একজন সফল খামারি বলা চলে, তিনি 70 জোড়ারও অধিক কবুতর পালন করছেন। তার এখানে একটু অন্যরকম স্টাইলে কবুতর রাখা হয়েছে, এক একটা জাত আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন বা নতুন শুরু করবেন তাদেরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে যে প্রথমে আপনি দেশি কবুতর পালন করুন, পরে আস্তে আস্তে বুঝে গেলে অভিজ্ঞতা রোল প্রথমে আপনি বুঝে গেলে এবং অভিজ্ঞতা বাড়ার পরেই কিন্তু আপনি ফ্যান্সি কবুতরগুলো পালন করলে সুবিধা পাবেন। তো দর্শক, আজ চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো উদ্যোক্তার সাথে।